গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় এক কৃষক ও তার স্বজনদের মারধরের ঘটনায় তোলপাড় চলছে। ব্যাংকের তিন কর্মকর্তা সহ 11 জনকে আসামি করে আজ আদালতে মামলা হয়েছে। ভুক্তভোগী কৃষকের অভিযোগ, ঋণ দেওয়ার জন্য ব্যাংকের এক কর্মকর্তা ঘুষ চেয়েছিলেন। এই বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকে অভিযোগ করেন তিনি। আর এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির সামনে বক্তব্য দেওয়ার সময় ঘটে হামলার ঘটনা। গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ কৃষি ব্যাংকের রামদিয়া শাখা মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ম্যানেজারের কক্ষের মধ্যেই কয়েকজনকে মারধর করা হচ্ছে। এক পর্যায়ে তাদেরকে কক্ষের বাইরে নিয়েও মারপিট করা হয়। মারধরের শিকার হয়েছেন উপজেলার ফুকরা গ্রামের কৃষক দিনায়ত সর্দার, তার ছেলে ও মেয়ের জামাই। দিনায়ত সর্দারকে ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তিনি জানান, বাংলাদেশ কৃষি ব্যাংকের রামদিয়া শাখায় 3 লাখ টাকা ঋণ নেওয়ার জন্য আবেদন করেন। গত 20 আগস্ট তার বাড়িতে যান ব্যাংকের ইনভেস্টিগেশন অফিসার রাফিজুল ইসলাম। দিনায়ত সর্দার ও তার পরিবারের অভিযোগ, মিষ্টি খাওয়ার কথা বলে ঘুষ দাবি করেন ওই কর্মকর্তা। তারা টাকা দিতে রাজি হননি। পরবর্তীতে দিনায়ত সর্দারকে ব্যাংক থেকে জানানো হয় তার ঋণ আবেদন নামঞ্জুর হয়েছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকে অভিযোগ দেন দিনায়ত সর্দার। ইনকোয়ারিতে আসে 6-8টা গরু, 6টা লাখে কাঁচা পাকা গড়া গড়া লেখে না। এরপরে যাবার সময় বললো যে আপনার ঋণ দেওয়া যাবে, আপনি আসেন। তা আমি সাথে সাথে চলছি। এরপরে আমার ঘরের পশ্চিম ধারে যে একজন বলে কি যে মিষ্টি খাতি টাকা দিয়ে, যে ঘুষ ও আয়রানির অভিযোগে আমাদের ঋণ দেওয়া হয়নি, এ ব্যাপারে একটা বাংলাদেশ বরাবর, ব্যাংক বরাবর একটা আবেদন করা হয়েছিল। গেল সোমবার বিষয়টি নিয়ে তদন্ত করতে রামদিয়া শাখায় যান বাংলাদেশ কৃষি ব্যাংকের আঞ্চলিক শাখা ব্যবস্থাপক আব্দুল আজিজ। ডেকে নেওয়া হয় দিনায়ত সর্দারকে। তদন্ত কর্মকর্তার সাথে কথা বলার সময় ঘটে মারধরের ঘটনা। ভুক্তভোগীদের অভিযোগ, ব্যাংক কর্মকর্তারা বহিরাগতদের ডেকে এনে তাদের মারধর করেছে। কথা কাটাকাটির মাধ্যমে আমাদের মারধর করে আমাদের মায়ের শেষ করে ফেলা হয়েছে। আমার ছেলেরে মারছে, আমারে পড়াইছে, আমার জামাইরে মারছে। ওইখানে কিছু লোকদেরকে ম্যানেজার ডেকে এনে আমাদের উদ্দেশ্য পরিণতভাবে আমাদের উপর আক্রমণ চালায় অনাকাঙ্ক্ষিতভাবে, এবং আমরা এতে আমাদেরকে পরবর্তীতে হুমকিও দেওয়া হয় যে এখান থেকে বেরোতে দেবো না, আমাদের আটকা রাখা হয়েছে অনেক সময় ধরে। বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত বলছেন তদন্ত কর্মকর্তা ও আঞ্চলিক শাখা ব্যবস্থাপক আব্দুল আজিজ। আমি ওনাদের এত তথ্য নেব, তারপরে কয়েকজনের সাক্ষী নিব, তারপরে এমপ্লয়ীদের সাক্ষী নিয়ে একটা ডিসিশন নিব। হ্যাঁ, ব্যাংকে যত লোক ঢুকে যাবে, বিশ্বাস করেন আমি কল্পনাও করিনি। আর যখনই কোনো ক্রাউড হয়ে যায় সেখানে আসলে কারোরই কোনো নিয়ন্ত্রণ থাকে না। এ ঘটনায় রামদিয়া শাখার ব্যবস্থাপক ইলিয়াস হোসেনকে সুনামগঞ্জে বদলি করা হয়েছে। দিনায়ত সর্দার ব্যাংকের 3 কর্মকর্তা সহ 11 জনকে আসামি করে আদালতে মামলা করেছেন। জাহিদ হাসান, যমুনা নিউজ।